বাড়িতে থাকা যে কোনো প্রয়োজনীয় বৈদ্যুতিক জিনিসপত্র, ক্ষেপণাস্ত্র থেকে মাইক্রোওয়েভ কিংবা স্মার্টফোন, সব জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। তাই বর্তমান সময়ে মাইক্রোচিপকে বলা হয় বিশ্বের নতুন তেল সম্পদ। ধারণা করা হচ্ছে একুশ শতকের এই সম্ভাবনাময় শিল্পটি 2030 সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের বাজারে পৌঁছাবে, যা 2021 সালে 600 বিলিয়ন ডলারের বাজারের রূপ নিয়েছে। এত বড় বাজারে বাংলাদেশের অবস্থান কি? উল্কা সেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন, টিটন ইলেকট্রনিক্সের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে এই প্রযুক্তি পণ্য নিয়ে। ওয়ালটন এসিয়ার মতো বড় বড় প্রতিষ্ঠানও এই বাজারে প্রবেশ করতে চলেছে, তবে এর পরিসর খুবই ক্ষুদ্র। ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইনের মাধ্যমে এ শিল্প থেকে বাংলাদেশের বার্ষিক আয় মাত্র 5 থেকে 10 মিলিয়ন ডলার। আমরা অনেকগুলো বড় বড় কাস্টমার সাথে কাজ করি, ওদের যে প্রোডাক্টগুলো, যেমন অ্যাপল, অ্যাপলের আমরা একটা চিপে কাজ করি, আরও অনেকগুলো ইউএসএর বড় বড় কোম্পানি আছে, ওদের চিপে আমরা কাজ করি। সো ইট কুড বি এ মাইক্রোপ্রসেসর, ইট কুড বি এ মেমোরি চিপ, ইট কুড বি সাম আদার টাইপ অফ ফাংশন। সো কাস্টমার যখন চিপটা বানায়, সেই চিপের ভিতরে আমরা পার্টিসিপেট করতেছি। সো আমাদের অলমোস্ট 100% কাস্টমার ইউএসএ কাস্টমার। সো অলমোস্ট 20টা কাস্টমার মতো আমরা কাজ করতেছি, আমরা ডিজাইনটা করতেছি। ডিজাইন বলতে যেটা বোঝায় যে কাস্টমার একটা স্পেক ডেভেলপ করে যে আমি এই ধরনের প্রসেসর বানাবো, স্পেক থেকে আরও ডিটেইল আমরা যেমন এটাকে বলে কোডিং করা, কোডিং থেকে আরম্ভ করে ভেরিফিকেশন করা, ভেরিফিকেশন থেকে এটাকে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করা, ফ্যাবে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ, পুরো কাজটা আমরা ঢাকায় করতেছি। তো বাংলাদেশে এখন যে আমরা যে গ্লোবাল আমাদের পার্টিসিপেশন, এটার অ্যামাউন্ট আমি গেস করতেছি, বিকজ আমি কেউ কারো ফাইন্যান্সিয়াল রিপোর্টটা দিচ্ছে না, আমি ধরে দিচ্ছি 5 থেকে 10 মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বাংলাদেশ আর্ন করতেছে এই বছর, হয়তো ইট কুড বি লিটল বিট হায়ার। ১৯৮৫ সালে সুইডিশ সরকারের দেওয়া এডওয়ার্ড E306 যন্ত্র নিয়ে গড়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিকন্ডাক্টর টেকনোলজি রিসার্চ সেন্টার STRC। প্রায় 40 বছর হতে চললেও নানা সীমাবদ্ধতার কারণে এখনও বেশি দূর এগোতে পারেনি সেন্টারটি। 2010-এর দিকে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম, তো একটা কনফারেন্সে 2010 সালে, দ্যাট মিনস প্রায় 14 ইয়ার্স বিফোর। তো তারা তখন হচ্ছে গিয়ে মাত্র সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করছে, এই পর্যায়ে ছিল, এবং এর জন্য তারা হচ্ছে গিয়ে আরও 10 বছর আগে, মানে প্রায় 2000-এর দিকে ওরা কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করেছে। তো তাদের টার্গেট ছিল উইদিন 30 ইয়ার্স আমরা চিপ বানাবো। এখন ওরা কিন্তু চিপ বানানোর পর্যায়ে চলে যাচ্ছে, ইন্ডিয়ায় কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছে, কারণ এখানে যে আমাদের যে সেট আপগুলো দরকার, সেই সেট আপগুলো আমরা করতে পারিনি বিকজ অফ ফান্ডিং। তো বিশ্ববিদ্যালয়গুলোতে সহজে ফান্ড আসে না, তো এবং সেমিকন্ডাক্টর এতটাই সেন্সিটিভ, এটার জন্য আসলে হিউজ ফান্ড দরকার। তো সেই ক্ষেত্রে আমরা আসলে খুবই স্লোলি এগিয়েছি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি। ইভেন হচ্ছে গিয়ে আমাদের যে সিলিকাগুলো আমরা এখানে পাই, আমাদের যে এখানে যে রিসোর্সগুলো ন্যাচারাল, সেখান থেকেও আমরা কিন্তু এক্সট্রাক্ট করতে পারি। তো এই জিনিসগুলো এক্সপ্লোর এখনও সেভাবে হয় না, কিছু বিচ্ছিন্নভাবে রিসার্চ হচ্ছে, কিন্তু একটা যে আপনার যে প্রবলেম সলভিং টাইপের রিসার্চ, এটা কিন্তু এখনও বাংলাদেশে শুরু হয়নি। সেন্টারে শিক্ষার্থীদেরকে চিপ নির্মাণের সব দিক শেখানো সম্ভব না হলেও কিছু কৌশল শেখানো হয়। তবে গত 2 বছরে যে মেশিনগুলো কেনা হয়েছে, সেগুলো দিয়েই এ সেন্টারের শিক্ষার্থী ও গবেষকরা তাদের কাজ চালিয়ে নিচ্ছে বলে জানান ডক্টর মুজিব লেলিন। এখন আমাদের যেমন এখানে কিছু স্প্রে প্যারালাইসিস আছে, আমরা থিন ফিল্ম তৈরি করতে পারি, লেয়ারটা তৈরি করতে পারি। তো ওদেরকে আমরা হচ্ছে এই জিনিসগুলোই শেখাই, যে আমরা যেটা যদি একটা পার্টিকেল বানাতে পারি কিনা, তো সেটা সিনথেসিস করতে পারি কিনা, ন্যানো লেভেলে নিয়ে যেতে পারি কিনা, তারপরে হচ্ছে সেটা দিয়ে আমরা কি একটা সিঙ্গেল লেয়ার তৈরি করতে পারি কিনা, এই জিনিসগুলো ওদেরকে আমরা শেখাচ্ছি। তো এবং পরবর্তী স্টেজগুলোতে আমরা থিওরিটিক্যালভাবে শেখাচ্ছি, এবং কিছু আমাদের অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা কিছু গেটগুলো আমরা তৈরি করে দেখাই, সেটা হচ্ছে একটা সিমুলেশন পর্যায়ে। তো অ্যাটলিস্ট ওরা একটা বেসিক আইডিয়াটা এখান থেকে পায়। বিশ্বে মাইক্রোচিপের ক্রমবর্ধমান বাজারে প্রবেশ করতে হলে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বলছেন, সঠিক পরিকল্পনার পাশাপাশি দক্ষ মেধাশক্তি ও যথাযথ বিনিয়োগের কোনো বিকল্প নেই। আমাদের কুইক স্টার্টের জন্য আমাদেরকে খুব কুইকলি অ্যানালিসিস করতে হবে যে কোথায় ওয়ার্কফোর্সটা ডেভেলপ হচ্ছে, কোথায় হচ্ছে, তাদেরকে আমরা খুব কুইকলি কীভাবে ট্রেন করে আনতে পারি। এই জন্য আমি যেমন আমরা ইউনিভার্সিটির অনেক ছেলেদেরকে আনছি যারা চিপের কোনো কোর্স ওয়ার্ক করেনি,
এখন আমি আসলে আই এম ট্রাইং টু রিচ আউট অল ইউনিভার্সিটিজ, যে বলে যে তুমি তোমার প্রফেসর নাই, তোমার কোর্স ওয়ার্ক নাই, ডাজেন্ট ম্যাটার, তুমি নিজে করে পারবে কিনা, আই উইল গিভ ইউ অল দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড আই উইল হেল্প ইউ। তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে আমি, তুমি গরিবের ছেলে হলে আমি তোমাকে হেল্প করবো, বাট তোমার যদি ট্যালেন্ট থাকে আই উইল ট্রাই টু এক্সট্রাক্ট ইউ ফ্রম দেয়ার। তো এটা আমাদের এখন ইমিডিয়েটলি করতে হবে, কারণ আমাদের কিন্তু আমাদের যদি এখন 5-10 হাজার ইঞ্জিনিয়ার কাজ করতো এই ইন্ডাস্ট্রিতে, আমাদের কিন্তু ইউটিউবটা মেড এ বিগ ডিফারেন্স। এবং আমাদের এখন কাস্টমার আসতেছে বাইরে থেকে, ইভেন টুডে আই হ্যাভ কাস্টমার, নেক্সট উইক আসতেছে আমাদের ভিয়েতনাম থেকে বিরাট 6-7 জনের টিম। কেন আসতেছে? যেহেতু দে নো উই এক্সিস্ট। এরকম চিন্তা করেন, আমার মতো যদি এখন 10টা কোম্পানি হইতো পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হইতো ওভারনাইট। একটা কমপ্লিট ল্যাব করতে হলে যদি আমরা চিন্তা করি, মোরালেস আপনার হচ্ছে গিয়ে $250 মিলিয়ন মতো প্রয়োজন। এটার মেজরিটি চলে যাবে কিন্তু হচ্ছে গিয়ে আপনার ক্লিন রুম তৈরি করতে। আর সেমিকন্ডাক্টরটা হচ্ছে গিয়ে এখানে যে রিসার্চ যেটা হয় বা ফ্যাব্রিকেশনটা কিন্তু একটা চেইন স্টেজে আর কি, যে আপনি প্রথমে একটা করলেন, তারপরে আরেকটা যন্ত্র ইউজ করতে হবে, এরকম করে স্টেজ থাকে। মাঝখানে যদি একটা ব্রেক হয়ে যায়, একটা যন্ত্র যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এটা কিন্তু এই চেইনটা ব্রেক হয়ে যায়। এই কারণে নর্মালি যারা এক্সপার্টরা বলে আর কি, সেটা হচ্ছে গিয়ে প্রতিটা যন্ত্র দুইটা করে কিনতে হয়, মানে একটা ল্যাব মানে হলো এখানে আসলে দুইটা ল্যাবে যন্ত্রপাতি থাকতে হয়। তো সেই হিসাব করেই আমরা কিন্তু এটাকে $250 মিলিয়ন বলছি, যে একটা ল্যাব যদি আমরা কমপ্লিট করতে চাই, তাও মনে করেন 60 নানোমিটার পারবো কিনা জানি না, তো সেইগুলো। এবং এটা কিন্তু একটা প্রপারলি আগে কনসালটেন্ট তো আনিতে হবে, কারণ এখানে একটা কনসালটেন্ট ডিজাইন করে দিবে আমার এখানে এয়ার কোয়ালিটি কেমন আছে, এটা এনভেলপ তৈরি করে দেন হচ্ছে ভিতরে আমাদের ক্লিন রুমটা করতে হবে। এবং এটা কিন্তু ঢাকা সিটিতে করাও ডিফিকাল্ট, কারণ এইখানে আপনার এই PPM এর কিন্তু অনেক হাই। তো এই জিনিসগুলো কিন্তু একটা কমপ্লিট প্ল্যানিং এর বিষয়। তবে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, তা এ শিল্পের সঙ্গে জড়িত ছাড়া সফল হবে না বলে জানান শিল্প সংশ্লিষ্টরা। That becomes much easier. সব ব্যারিয়ার চলে যায়, যেটা ইন্ডিয়ার জন্য হয়েছে। মোদি কল অল দ্য ইন্ডিয়ান ডায়াসপোরা। আমাদের যেটা বাংলাদেশে ব্যারিয়ার হলো, যে বাংলাদেশি ডায়াসপোরা যার নট ইনভলভ, যদিও টেকনোলজি বাইরে থেকে আসতেছে, আপনি তাইওয়ানে যে থাকেন, তাইওয়ানে ইট্রি করছে, তাইওয়ানে যে মরিস চ্যাং তাইওয়ানে গেছে, হি কেম ফ্রম আউটসাইড অ্যান্ড হি টক টু দ্য তাইওয়ানি গভর্নমেন্ট, তাইওয়ানি গভর্নমেন্ট টুক ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড গিভ হিম দ্য রাইট থিংস। এই জিনিসগুলো আমাদের অ্যাওয়ারনেসটা খুব বেশি দরকার। তাহলে এখন হঠাৎ করে বলতেছে চিপ শর্টেজ, এই জন্য নো, দ্য চিপ শর্টেজ ইজ নট দ্য ইস্যু। আর উই রেডি? এখন যে সামনে যে গ্রোথ হবে আমরা প্রস্তুত করি, এই অ্যাওয়ারনেসটা গভর্নমেন্ট থেকে আগে আসতে হবে। এবং গভর্নমেন্টকে আসলে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলতে হবে, আদারওয়াইজ ইউনো পিপুল, অল সর্টস অফ পিপুল উইল কাম অ্যান্ড গিভ ইউ অ্যাডভাইস অ্যান্ড ইউ ডোন্ট নো হুইচ ওয়ান দ্য রাইট অ্যাডভাইস। তো সেই জন্য আমরা বলতেছি আমরা উই আর অলওয়েজ উইলিং টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি হোয়াট এভার ইট টেক্স।